সরি, মানে আমার আসতে একটু দেরি হয়ে গেল, মানে ওই সৈকতে আসতে চেয়েছিল কিন্তু হুট করে একটা কাজে আটকে যাওয়াতে আসতে পারেনি, আমাকে পাঠিয়ে দিল। জানি ও এমন কাজেই আটকে থাকবে সারা জীবন। মানে আসতে আপনার কোনো সমস্যা হয়নি তো? না, তার মানে আমি আরো আগে আসতে পারতাম কিন্তু থেকে উঠতে গিয়ে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি এটুকু আসায় আমি তো আপনাকে কিছু বলতে পারি না, তাই না? তবে হ্যাঁ, সৈকত যদি লেট করতো তাহলে ও বুঝত। সৈকত তো কাজ নিয়ে ব্যস্ত, আপনি তো কোনো কাজ করেন না। জি না, আমি আসলে কোনো কাজ করি না, তবু ওই কাজ সবসময় আমার উপর চেপে বসে, তাই যখন আমি চাই, যখন আমার খুশি হয়, তাই আমি যে কোনো সময় কাজটাকে বিদায় করে দিতে পারি। যে কোনো কিছুই আপনি সম্ভবত ভালো বিদায় দিতে পারেন। বিদায় দিতে পারি প্রিয় মানুষকে, না কে যে আপনার প্রিয় আর কে যে আপনার অপ্রিয় সেটা আপনি ভালো বলতে পারেন? কেউ কাউকে বিদায় দিতে পারে না, কেউ চলে যেতে চেয়েছিল বলেই হয়তো বিদায় দিচ্ছে। সরি, আসলে এয়ারপোর্টে আমারই যাবার কথা ছিল, বস ফোন দিল সকালবেলা যে কানাডা থেকে নাকি বায়ার আসছে, তাই আমাকে চলে যেতে হলো। প্লিজ কিছু মনে করো না, আমি ঠিক মতোই এসেছি, আমার কোনো সমস্যা হয়নি। আর তুমি ওই যে কি একটা ছেলেকে পাঠিয়েছিলে না, কি যেন নাম, আরিয়ান, ও খুব হেল্পফুল। ওকে পাঠানো ছেলে বলছো কেন? ওর কথা তোমাকে আমি ফোনে বারবার বলেছি, তুমি কোনো কর্ণপাতই করোনি। তাছাড়া বিয়ের সময় ও কানাডাতে ছিল, দ্যাটস ওয়াই ও যেতে পারেনি। বিয়ের পরেও কোথায় ছিল? এখানেই ছিল, অফিসে চাপ ছিল তাই আসতে পারেনি। ও, মজার বিষয় কি জানো, ঢাকাতে ওর বাসা আর আমার বাসা পাশাপাশি, ওখানেই আমাদের পরিচয়। কিন্তু কথা কি জানো, ও প্রচন্ড অভিমানী ছেলে। আচ্ছা, আমি কি দেশে এসেছি ওর ইতিহাস শুনতে নাকি তোমার সাথে দেখা? আসলেই আমি না কেমন একটা ছেলে, উফ প্রচন্ড খিদে লেগেছে, চলো আজকে আমরা দুইজন বাহিরে খাবো। না না প্লিজ, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আজকে না যাই, বাসায় থাকি। ওকে, জো হুকুম মহারানি, প্লিজ। সরি, তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু আমার কিছুই করার ছিল না, একটা বিষয় নিয়ে বেশ ঝামেলায় আছি। ঝামেলা কেন, কি হয়েছে? আরে আমার কাজিন প্রিয়া আপু বিদেশ থেকে এসেছেন পড়াশোনার জন্য, সেখানে যাওয়া, এখন দেশে একবারে চলে এসেছে। সেটা তো খুব ভালো খবর, এতে ঝামেলার কি আছে? সেটা তুমি বুঝবে না। প্রিয়া আপুর না সৈকত ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, এখন কি অবস্থা? আর সেটাই তো ঝামেলা। মানে? মানে তোমার বোঝার দরকার নেই, খুব খিদে পেয়েছে। বাহ, ভালোই বলেছো তুমি, আমাকে এখানে আধ ঘন্টা দাঁড় করি আর তুমি বলছো এখন খিদে পেয়েছে, আমার বুঝি খিদে পায়নি না? ওকে আবারও সরি। কিরে বাসায় গেলি না, এখানে একা একা বসে আছিস? না গেলাম না, ভাবছিলাম যে
একটু চুটি আড্ডা দিব। আর এই তোর চুটি আড্ডা দেওয়ার নমুনা না, ওই হঠাৎ করে মাথাটা ধরেছে তো। মাথা ধরেছে কেন? মাথা আবার কেন ধরবে? মাথা মাথার কারণে ধরেছে, এটা তো আর দোষ। তুই না রবীন্দ্রসঙ্গীত দারুণ গাইতে পারিস, প্লিজ গানা। আরে গান টান সে কবে ছেড়ে দিয়েছে, এখন আর সব মনে নেই। কেন? আরে প্র্যাকটিস নেই কত বছর, মনে থাকবে কি করে? আহা তোর বাদ দে তো, একটা গানা প্লিজ, একটা গা। আরে আমি মানে যার জন্য গাইতাম সেই তো চলে গেছে, আর গান দিয়ে আমাকে সে কে আমি চিনি না? তো চিনিস। শোন আমি তোর এমন কিছু নেই যে আমি জানি না। না ওই তুই অনেক কিছু জানিস না। তাই আজকে তোকে গান গাইতেই হবে, আমি পিয়াকে নিয়ে আসছি, তুই গান গাবি। আমি গান গাইতে পারি না দোস্ত, মানে আমি ভুলে গেছি, আমাকে দিয়ে গানটা না হবে না। তাই গাইবি না তুই? তাহলে তুই থাক, আমি নিচে যাব। তুই কি যাবি? না রে তুই এখন যাব, আমি একটু পরে না। ঠিক আছে তুই গেলাম। আরিয়ান, ছুটির দিনে ঘোরার মজাটাই আলাদা, তাই না? হ্যাঁ, ভাবি বিদেশ থেকে ছুটে এসেছে, এখন তো আনন্দই আর আনন্দ। এই একটা ছবি ওঠা না। ওঠাবো? হ্যাঁ ওঠা না। এই দেখি ছবি কেমন তুলছিস। ওয়া তুই তো ছবি দারুণ উঠেছ রে, এই কন্টিনিউ করলেই তো পারিস। তা হয়তো পারতাম, কিন্তু জানিস তো ছবি তুলতে হলে সুন্দর ফ্রেমের প্রয়োজন। আর আর একবার যদি কোনো ফটোগ্রাফার ফ্রেমটা পেয়ে যায় তাহলে ছবি ভালো না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমি তো সেই ফ্রেমটাই হারিয়ে ফেলেছি, তাই এই ক্যামেরা ছবি তুলতে ভুলে গেছে। এই তুই এসব কি বলছিস, ফ্রেম হারিয়ে ফেলেছিস? ছবি তো তুই ভালো তুলেছিস। হ্যাঁ তাই তো, তোরা দুজন তো দারুণ ফ্রেম, তাই তো ছবিটা সুন্দর হলো। এত্তরে তোর কথা আমার মাথায় কিচ্ছু ঢোকে না, আমার বাবা খিদে পেয়েছে, আমার খেতে হবে। পৃথিবীর সব ফ্রেমই সুন্দর, শুধু ধরে নিতে পারলেই হয়। আমি তো সে কথা বলিনি, আমি বলেছি যে ফ্রেমটা হারিয়ে ফেলেছি। যেখানে হারিয়ে ফেলেছেন সেখানে গিয়ে খুঁজে নিলেই হয়। এই মহাবিশ্বের ধরাছোঁয়ার বাইরে, এই মহাবিশ্বের ধরাছোঁয়ার বাইরে অনেক কিছুই আছে। প্রযুক্তির কল্যাণে বা প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা কি সবকিছু উপভোগ করতে পারি? মনে হয় তারপর অনেক কিছুই আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আমি পরাজিত, আর কিছু নয়। যেখানে শেষ সেখান থেকে চাইলে শুরু করা যায়। কিছু কিছু শেষ থাকে যেখান থেকে শুরু করা যায় না, হয়তো আমার সে শুরু করা হয়নি। কিরে আয় আয়, আমার খুব খিদে পেয়েছে তো, খেতে হবে বাবা। তুই চলে যাচ্ছিস কেন? দাঁড়া না, আমাকে নিয়ে যা। আর বড্ড খিদে পেয়েছে, কখন খাবার আসবে? আসবে তো, ওয়েট করো। কিরে তুই একদম চুপচাপ ফ্রেম খুঁজছিস নাকি? ফ্রেম একটু একটু আসছে। হ্যাঁ তোমার তো বেশ ভালোই চলছে। ভালো সংজ্ঞাটা
এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ তা তো অবশ্যই, কারো কাছে পালিয়ে বেড়ানো, কারো কাছে হিপোক্রেসি, কারো কাছে আবার মুখোশ পরে ঘুরে বেড়ানো, তোমার কাছে কোনটা? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমি কিন্তু এটা জানি, আর আমি এটাও জানি কেউ যদি কাউকে ছেড়ে পালিয়ে যায় তখনও কিছু বলার। আপনার জানার মধ্যে ভুল আছে। তাই আমার জানার মাঝে ভুল আছে? তাহলে সত্যিটা কি? সত্যিটা বলেন, আমি জানতে চাই। এখন বলে আর কিছু হবে না। তারপরও আমার জানতে হবে কেন সেদিন আমাকে কিছু বলা হয়নি, কেন বা হঠাৎ করে দেশ থেকে উধাও হয়ে যাওয়া। কি দরকার সবটুকু জানার? সব নাই বা জানলেন? আমি চাই সারা জীবন আপনি আমাকে ভুয়ে বুঝে যাবেন আর অভিশাপ দিয়ে যাবেন। কেন, প্রায়শ্চিত্ত করার জন্য? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক কথা বলেছেন, মানে খুব ভালো বলেছেন। মানে কেমন কেমন করে যেন সব দেশের মানুষ বিদেশে চলে যাচ্ছে, তো বিদেশে চলে গেলে দেশের মানুষ থাকবে কে? সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার, খাবার এখনই আসেনি? আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। এক কাজ করতে পারিস, এই তুই টিস্যুগুলো চাপাতে পারিস। তোর ফাইজলামি গেল না? দা গুড ফর হেলথ, মানে অনেক অনেক রেস্টুরেন্টে বোধ হয় ওই আমি শুনেছি, মানে কোথায় যেন এগুলো দিয়ে জুস বানিয়ে খাওয়ায়। ফাইজলামি রাগ, এখন আমার অনেক খিদে পেয়েছে আর সহ্য হচ্ছে। আপনি আপনি নিতে পারেন। ছুটির দিন তো, তাই ঘরে বসে না থেকে তোমাদের এখানে চলে এলাম। এমন ভাবে ও বললে মানে আমার আসলে তোমার পছন্দ হয়নি, তাই তো? আচ্ছা তুমি কি আমাকে ঘৃণা করছো? ঘৃণা করো সেটা বলছো তাহলে? না কিন্তু মানে হ্যাঁ, ওই ঘৃণার মাঝেই কিন্তু ভালোবাসা দেখি। ভুল? হ্যাঁ ভুল। ও, অনেক যত্ন করে ফুল ফুটিয়েছি লাল টবে, ও ফুল তুমি তুলতে আসবে কবে? এসব কথা একটা সময় ভালো লাগতো, বাট এখন আর লাগে না। ও, তাহলে কি আমি বিষের পেয়ালা এনে দেব? তুমি খুব মজা পাচ্ছ তাই না? আমার এই পথ চলাতেই আনন্দ। তোমার পথ চলছে নাকি? না, তোমার পথ তো বেশ ভালোভাবেই চলছে, মানে একেবারে পিচ ঢালা পথ। পিচ ঢালা এই পথটা রে ভালোবেসেছি। এবার বুঝছো সেদিন কেন এত চিন্তিত ছিলাম? কিন্তু তুমি তো ব্যাপারটা প্রিয়াপুকে জানাতে পারতে। পারতাম, কিন্তু কিন্তু কি এখনই প্রিয়াপুকে ব্যাপারগুলো জানাই? সুখের ভাই জান নাই, উনি বলছেন সময় মতো উনি জানাবেন, আর প্রয়োজনে উনি আমাদেরকেও ডেকে নেবেন। কিন্তু ব্যাপারটা তো সেটা না, সুখের ভাই তো আরিয়ান ভাই আর হচ্ছে প্রিয়াপুর রিলেশনের সম্পর্কটা জানে না। হ্যাঁ সেটা কেন, আরিয়ানের পারিবারিক সব কথা আমি সুখের ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি। তারপরও সুখের ভাই রিয়াপুকে বিয়ে করলো? আমি জানি না, ভাইয়া বলে আপুকে সারপ্রাইজ দেবে। কি সারপ্রাইজ? আমি জানি না। আচ্ছা উনি আরেকটা কথা রাখতে বলেছিলেন, কিন্তু আমি তো রাখতে পারলাম না। কি কথা? উনি তো এই মুহূর্তে তোমাকে সব কিছু জানতে না বলেছিল, আমি তো তোমাকে বলেই দিলাম। কেন? উনি বলেছিলেন সময় মতো উনি সব কিছু জানাবেন, আর প্রয়োজনে আমাদেরকে ডেকে নেবেন। আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, আমার মাথায় তো কিছু ঢুকছে না। তোমার মাথায় সাধারণ কিছু ঢুকে না, আর এটা তো অসাধারণ জিনিস। আচ্ছা ঠিক আছে, কথা বলে শোনালাম।
আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আগে কথা দিতে হবে যে তুমি উত্তেজিত হতে পারবে না, তুমি তো আমার অল্পতেই রেগে যাও। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, তুমি কি বলতে চাও বলো। কত কথাই তো জীবনে দিয়েছিলে। আচ্ছা যাই হোক, মানত। আচ্ছা তুমি কি এই কথা তুমি কি বলতে চাও? না অবশ্যই না। তাহলে আসল কথাটা বলো। আমি যদি তোমার বউ হতাম তাহলে তুমি আমার জন্য সব কিছু করতে পারতে। আমি তোমার বউ না, তাই আমার জন্য তুমি যদি কিছু করো তাহলে সব কিছু বিফলে যাবে। বিয়ে মানে তো একটা কাগজ। আচ্ছা এই কাগজটার অনেক দাম, তাই না? একটা কাগজ সমাজে বেঁধে দেয় এক কঠিন নিয়ম, যে কাগজটা আছে বলে সৈকতের সাথে মনের ইচ্ছে না থাকা সত্ত্বেও একই ছাদের নিচে থাকতে হচ্ছে, আর মনের ইচ্ছে থাকা সত্ত্বেও সেই কাগজটা নেই বলে আমি তোমার সাথে একই ছাদের নিচে থাকতে পারছি না। আচ্ছা কি কারণে তুমি আমাকে এভাবে না বলে ছেড়ে চলে গিয়েছিলে? কোনো প্রেমিক তার অপারগতার কথা প্রেমিকার কাছে বলতে চায় না, তাতে সে ছোট হয়, আর প্রেমিকের কাছে কেউ কখনো ছোট হতে চায় না। প্রেমিক বুঝি পালিয়ে বিরক্ত দেখায়? না সেরকম কিছু না, তবে মাঝে মাঝে তো নির্বাসনও যায়। কিন্তু কেন? সব কেনর সব সময় উত্তর হয় না। আরিয়ান আমি কি তোমার কাছে খুব বেশি কিছু চেয়েছিলাম বলো? তোমার নীল রং মাখা দেয়াল খুব পছন্দ। আমি ভেবেছিলাম বিয়ের আগে আমাদের আমাদের বেডরুমের দেয়ালটা আমি নীল রং করিয়ে ফেলবো। তোমার মনে আছে ইউনিভার্সিটি ক্লাস শেষ করে ছবি হাটির সামনে আমরা কত কুড়ি চা খেয়েছি? আমার কাছে টাকা থাকা সত্ত্বেও তুমি কখনো ভালো রেস্টুরেন্টে যেতে চাওনি। আমিও জোর করিনি, কারণ আমি তোমার আত্মসম্মানকে শ্রদ্ধা করেছি। ভালো সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ তা তো অবশ্য, কারো কাছে পালিয়ে বেড়ানো, কারো কাছে হিপোক্রেসি, কারো কাছে আবার মুখোশ পরে ঘুরে বেড়ানো। তোমার কাছে কোনটা? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমি কিন্তু এটা জানি, আর আমি এটাও জানি কেউ যদি কাউকে ছেড়ে পালিয়ে যায় তখন কিছু বলার নেই। আপনার জানার মধ্যে ভুল আছে। তাই আমার জানার মাঝে ভুল আছে? তাহলে সত্যিটা কি? সত্যিটা বলেন, আমি জানতে চাই। এখন বলে আর কিছু হবে না। তারপরও আমার জানতে হবে কেন সেদিন আমাকে কিছু বলা হয়নি, কেন হঠাৎ করে দেশ থেকে উধাও হয়ে যাওয়া। তোমার নীল রং মাখা দেয়াল খুব পছন্দ। আমি ভেবেছিলাম বিয়ের আগে আমাদের আমাদের বেডরুমের দেয়ালটা আমি নীল রং করিয়ে ফেলবো। তোমার মনে আছে ইউনিভার্সিটি ক্লাস শেষ করে ছবি হাটির সামনে আমরা কত কুড়ি চা খেয়েছি? আমার কাছে টাকা থাকা সত্ত্বেও তুমি কখনো ভালো রেস্টুরেন্টে যেতে চাও না। আমিও জোর করিনি, কারণ আমি আমার আত্মসম্মানকে শ্রদ্ধা করেছি। আরিয়ান কই? ও গেছে, তুমি তো যাও না, দেখো না। হ্যাঁ
এই নাও তোমার ফোন। থ্যাংক ইউ আরিয়ান, রিয়েলি ইউ আর এ গ্রেট। আমি জামাই হয়ে যে কাজ না করতে পারলাম তুই সে কাজটা করে দেখিয়ে দিলি, রিয়েলি গ্রেট। না না, ওই ছিনতাইকারী হোঁচট খেয়ে পড়ে গেছিল, সে কারণেই ধরতে পারলাম, মানে আরেকটু জন মানে আটকাতে পারিনি, হাত ফসকে চলে গেছে। চল। খুব বেশি এলোমেলো লাগছে আমার, কোথাও কি হারিয়ে যাচ্ছি নাকি হারানোটাই আমার কাছে এখন একমাত্র পথ? আচ্ছা, কেউ কি কখনো ইচ্ছে করে হারিয়ে যায়? দেখা গেছে সে হারিয়ে আবার হারানো বিজ্ঞপ্তি দেবে পত্রিকায়। আমি যদি সত্যি হারিয়ে যাই তাহলে কি সৈকত আমার জন্য হারানো বিজ্ঞপ্তি দেবে, নাকি আরিয়ান আমাকে খুঁজবে, নাকি কেউই খুঁজবে না, দুজনই মুক্তি চাইবে আমার কাছ থেকে? সরি, আমার জন্য তোমাকে আসলে আগে অফিস থেকে বেরিয়ে যেতে হয়েছে। এরকম অনেক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজ রেখে আমি তোমার সাথে বেরিয়ে এসেছি। সেটা একটা সময় ছিল, এখনো সে আমি তোমায় আটকে রেখেছি। আর আমি? সেটা তো তুমি বলতেই পারো। কেন তুমি বলতে পারো না? আমাকে এসব ফালতু কথা বলার জন্য তুমি আমাকে অফিস থেকে বের করে নিয়ে আসছো? এগুলো তোমার কাছে ফালতু কথা মনে হচ্ছে? প্লিজ, আমার মাথা ধরেছে। আমার কাছে মাথা ব্যথার ওষুধ আছে, খাবে? না না, ওই একটু শুয়ে থাকতে পারলে ভালো লাগতো। তাহলে তুমি বরং এক কাজ করো, তুমি বাসায় চলে যাও। ও, তুমি আমাকে দাঁড়িয়ে দিতে চাইছো? আরে বাবা, এইভাবে কথা বলছো কেন? আমি তো তোমাকে অফিস থেকে টেনে বের করে নিয়ে এলাম। তাহলে চলে যেতে বলছো কেন? পুরুষ মানুষ না, সব এক, যার জন্য করি চুরি সেই বলছো। হ্যাঁ, পুরুষ মানুষ সম্পর্কে তো তোমার বেশ ভালোই অভিজ্ঞতা আছে। আমি কিন্তু তোমাকে এখানে ঝগড়া করার জন্য ডেকে নিয়ে আসি। তাহলে আমি এই সময় তোমার কথা শুনিতে ব্যাকুল, ভুলে যাব সব অতীত, আর তোমার রাখিব আকুল। কবিতা লিখছ নাকি? হ্যাঁ, পৃথিবীর অনেক মানুষই বিখ্যাত হয়েছেন কবিতা লিখে প্রেমে ব্যর্থ হয়ে। তার মানে ব্যর্থতাই সফলতা কোনো কোনো সময়? বাহ, চমৎকার যুক্তি। সবাই জানে আমার সফলতার কথা, কিন্তু আমি কেবল জানি আমার ব্যর্থতার কথা। এই তো তুমি তো বাহিরে সেটেল হতে পারতে। ওকে তো ঠিকই বলেছে, আমার ইচ্ছে করেনি। তাছাড়া বাইরে পড়াশোনা করলে যে ওখানে সেটেল হতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? দেশে এসেও তো কিছু করা যায়। তা ঠিক। আচ্ছা, আজকে কি আরিয়ান এসেছিল? না, আমি দেখি নাই। আপু, তুমি দেখেছো? আমি কি সারাক্ষণ ওর খবরই রাখি নাকি? আমি দেখিনি। কি ব্যাপার, আমি এমডিতে বললাম আর তুমি রেগে যাচ্ছ। না না, রাগ করবো কেন? আপু, তোমার কি মন খারাপ? না তো। আচ্ছা, তোমরা কথা বলো, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। গুড নাইট। Thank you.
না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই আমার স্ত্রীকে আমি আরেকজনের হাতে তুলে দিতে পারি না। আমি আমি ওকে ভালোবাসি। আমি কি সারাক্ষণ ওর খবরই রাখি নাকি? আমি দেখিনি কি ব্যাপার। আমি এমনিতেই বললাম, আর তুমি রেগে যাচ্ছ। না না, রাগ করবো কেন? না, যে আমাকে ভালোবাসে না তার প্রতি জোর করে অধিকার প্রতিষ্ঠা করার মতো মানুষ আমি নই। আমিও তো ওকে ভালোবেসেছিলাম, ও আমাকে ভালোবাসতে পারেনি। দরকারই বাকি আমার একটু স্যাক্রিফাইসের জন্য তিন তিনটা জীবন বেঁচে যায়। ও সুখে থাকুক, আমি নাইবা কষ্ট করে জীবনটা পার করলাম। সৈকত চলে গেছে? হ্যাঁ চলে গেছে। তুমি যাও না? যাইনি। ভালো লাগছে না? শরীর খারাপ? না তাও না। তাহলে তুমি বোঝো না, আমি সব বুঝি। আমি তোমার পাশে থাকতে চাই। পাশে থাকা মানে কিন্তু কাছে থাকা। বাহ, আমার কথায় আমাকে ফিরিয়ে দিচ্ছ। আরিয়ান, প্লিজ প্লিজ আমার সবকিছু ক্লিয়ার করো, প্লিজ। আমি কাউকে ছোট করতে পারবো না। আমি যা পারছি না। আমাকে দেখো, আমাকে দেখতে পাচ্ছ না? আমি কি খুব ভালো আছি? আমার চাইতে তোমাকে আর কে বেশি ভালো ছিল বলো? তুমি নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখো। তুমি বোঝার চেষ্টা করো ভাই, প্লিজ আমার দিকটা একবার খেয়াল করো। তুমি আমি অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছি। আমার না, তুমি তো সব জানো, কারণ তোমার আপু হ্যাপি হতে পারবে না, আমিও হ্যাপি হতে পারবো না। বাট কি সিচুয়েশন যাচ্ছে না তো ভাই, সেটা আমার স্ত্রী। প্লিজ তুমি আমার কথা একবার ভাবো। কি বুঝি তুমি? আমি তোমার হাত ধরে রিকোয়েস্ট করছি ভাই, প্লিজ প্লিজ ভাই, আমার কথাটা তুমি রাখো একটু। আমি এর বিকল্প আর কোনো কিছুই ভাবতে পারছি না। সুন্দরী বলে এলাকার সবাই তোমাকে চিনত। আমি যখন ভার্সিটির পার্টি পেয়েছি, একদিন তোমার সঙ্গে রিক্সায় করে ঘুরছিলাম, ঠিক ওই মুহূর্তে আমাদেরকে সৈকতের মা দেখে ফেলে। খালাম্মা আমাকে ডেকে পাঠান। আমি যখন যাই তখন সৈকত বাসায় ছিল না। স্কুল জীবন থাকতেই তো ওর বাবা মারা গিয়েছিল। তারপর থেকে সৈকত ওদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছু দেখাশোনা করত।
সৈকতের মা তোমাকে দেখে পছন্দ করে ফেলেন, আমাকে তোমার সাথে সৈকতের বিয়ের কথা বলেন, আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। আমি সহজে আমি ওই দিন কিছু না বলি আমি চলে আসি, পরে খালাম্মা আমার মাকে বিষয়টা জানান। তুমি মাকে আমাদের ব্যাপারে বলনি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার মা আমাকে তখন আমার ছেলেবেলার গল্পটা বল, গল্প ঠিক না, একটা সত্যি ঘটনা। কি ঘটনা? তুমি তো জানতেই আমার বাবা আমি যখন খুব ছোট তখন রোড অ্যাক্সিডেন্ট করেন, অনেকদিন হসপিটালে ভর্তি ছিলেন, দেশ বিদেশে নানান হসপিটালে তার ট্রিটমেন্ট হয়, কোনোভাবেই বাবা সুস্থ হচ্ছিলেন না, বাবার চিকিৎসার পেছনে আমাদের যা কিছু ছিল সমস্ত কিছু খরচ হয়ে যায়, আমরা যখন নিঃস্ব অসহায় তখন ডাক্তাররা বলেন বাবাকে বিদেশে নিয়ে যেতে, কিন্তু আমাদের কাছে কোনো টাকা নেই, আর ছেলেবেলা থেকেই তো সৈকতদের পরিবারের সাথে আমাদের পরিবারের একটা খুব ভালো সম্পর্ক, আমার মা তখন সৈকতের মায়ের কাছে সাহায্য চায়, সৈকতের মা মাকে বলেছিলেন যে ভাবি আপনি একদম চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেব, আপনি শুধু আরিয়ানের বাবাকে সুস্থ করে তুলুন। তারপর বাবার চিকিৎসার জন্য অনেক অনেক টাকা আমরা খালাম্মার কাছ থেকে নিই, কিন্তু শেষ পর্যন্ত আমরা বাবাকে বাঁচাতে পারিনি, আর তখন থেকেই আমরা পারিবারিকভাবে সৈকতের মার কাছে সৈকতের কাছে ঋণী হয়ে গেলাম। মামা কি গল্পটা বলে বললেন যে বাবা তুই কিছু বলিস, আমি মায়ের কথা শুনে তোমার কাছ থেকে পালিয়ে গেলাম। তুমি চাইলে কি অন্য কিছু হতে পারতো না? আমি আমার মায়ের কথা রেখেছিলাম, প্রিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধু গল্পের শেষ তো এখানে, পুরো গল্পটা তোমার কাজিন তামান্না, ও অবশ্য আমাকে সবকিছু বলেছে, ও সব জানে, জানলে বললে ভুল হবে, ও তোমাদের প্রেমের সাক্ষী, অবশ্য ও তখন খুব ছোট ছিল, যাই হোক তামান্না, তামান্না আসলে আমি বিয়ের আগেই জেনে হোক আর না জেনেই হোক ছোট ভাইয়ের সঙ্গে তোমাদের ব্যাপারগুলো শেয়ার করি, তখন ভাইয়া তেমন কিছু বলে নাই, কিন্তু এবার তুমি বিদেশ থেকে আসার পর ভাইয়া নানান সময়ে নানান কথা তার সাথে আমার হয়, উনি তেমন কিছুই বলে না, শুধু বলে সারপ্রাইজ দিব, আর সেই জন্য হচ্ছে আমরা সবসময় সব কিছু ব্যাপারে ওনার সাথে পরামর্শ করছি এবং আলোচনা করছি। আসলে বিয়ের একদিন আগে আমি সব কিছু জেনেছি, বা কষ্ট পাবে বলে আমি বিয়েতে রাজি হয়েছি, আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে বাইরে যাব, কিন্তু আড়াল থেকে আমি সবকিছু শুনলাম, তাই ভাবলাম তোমাদের কষ্ট দিয়ে আর কি লাভ, তাই আমি তামান্নাকে ফোন করে আসতে বলেছি। আচ্ছা প্রিয়া তোমাদের বিয়ের ক বছর হলো বলতে পারো? বিয়ের পর আমি দেশের বাইরে চলে যাই, আর কিছুদিন পরে মা মারা যায়, আমি দেশে ফিরে আসি, তুমি পড়তে দেশের বাইরে চলে যাবে, আমি তোমাকে মানা করি, আমি জানি আমি সবকিছু জানতাম,
সবকিছু যখন জানতে পারলাম তখন নিজের অধিকার আমি প্রতিষ্ঠা করতে চাই। তুমি ফিরে আসলাম, জানো মজার বিষয় কি, এই যে রেস্টুরেন্টে খাবার চিন্তাই সবকিছু ছিল আমার একটা প্রিপ্ল্যান। অবশ্য আমি এয়ারপোর্টে যেতে পারতাম, কেন চাই জানো, তোমাদের ইন্টিমেসিটা যেন আমার বাড়ে। অবশ্য আমি ভয় পেয়েছি ছিনতাইকারী গণধরার শিকার হয় কি, অবশ্য সেজন্য ব্যাকআপ ইন রেখেছে। আর যা ঘটনাগুলো তোমরা দেখেছ সব কিছুই ছিল আমার সাজানো, কারণ তোমরা যেন কাছাকাছি আসতে পারো, নিজেদের অভিমানগুলো দূর করতে পারো। আর অনুতপ্ত অনুভূতিগুলো তোমরা দূর করে কাছাকাছি যেন যেতে পারো। তোমার অনেক ভালো লাগে।